প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এখানে আমরা ক্লাস 7-এর ইংলিশ নিয়ে আলোচনা করছি, সামেটিভ 3-র জন্য লেসেন 10 দ্য ইকোয়িং গ্রিন উইলিয়াম ব্লেকের আমরা শুরু করেছি। এটা একটা পোয়েম। আগের দিন অ্যাক্টিভিটি 1 আর 2 আলোচনা করেছি, আজকে আমরা কয়েকটা অ্যাক্টিভিটি আলোচনা করি। তোমরা কিন্তু বই থেকে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবে, আমি ডাইরেক্ট আনসারগুলো তোমাদের লিখে দিচ্ছি, আমি বলে দেবো তোমাদের কী করতে হবে। অ্যাক্টিভিটি 3-তে দেখো, আমরা অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করছি। এখানে তোমাদের কী করতে হবে না, কোশ্চেনগুলোর উত্তর লিখতে হবে। প্রথমে আছে এ, কী করতে হবে না, এইখানে কবিতায় আছে এরকম দুটো পাখির তোমাদের উল্লেখ করতে হবে, পাখির নাম লিখতে হবে। আনসারটা কী হলো তাহলে, এ দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম আর ওয়ান স্কাইলার্ক অ্যান্ড টু থ্রাশ। বিতে কী আছে না, ওক গাছের নিচে কে বসে আছে, আনসার কী হলো বি, দ্য ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ইজ সিটিং আন্ডার দ্য ওক। সাদা চুলের জন ওক গাছের নিচে বসে আছে। সিতে দেখো কী করতে হবে, এখানে তোমাদের এমন একটা এক্সপ্রেশন পিক আউট করতে হবে যেখান থেকে বোঝা যায় যে বৃদ্ধ লোকগুলো ছেলেদের খেলাধুকে খুব খুশি হয়েছিল। তাহলে সিতে কী হলো, দ্য এক্সপ্রেশন ইজ, সে এক্সপ্রেশনটা কোনটা, such such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green. এবারে ডিতে আমরা চলে আসছি, দেখো, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ডস, যখন সন্ধ্যা নেমে আসে তখন বাচ্চারা কী করে। ডি, হোয়েন ইভিনিং ডিসেন্ডস দ্য চিলড্রেন স্পোর্টস হ্যাভ এন ইন অ্যান্ড দে গেট রেডি ফর রেস্ট লাইক দ্য বার্ডস ইন দেয়ার নেস্ট মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সিট রাউন্ড দেয়ার মাদার্স ল্যাব। কী করে, যখন সন্ধ্যা নেমে আসে তখন বাচ্চাদের খেলাগুলো শেষ হয়ে যায় এবং তারা বিশ্রাম নেওয়ার জন্য তৈরি হয়। বাসার চারদিকে যেরকম পাখিগুলো থাকে সেরকম অনেক ভাই বোন বোনেরা মায়ের কোলের চারদিকে তারা বসে থাকে বা জমায়েত হয়। এবার অ্যাক্টিভিটি 4-এ আমরা এলাম, কী করতে হবে, এখানে কতগুলো ওয়ার্ড দিয়ে তোমাদের ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। কোন কোন ওয়ার্ড না, ক্যান, কুড, শুড, উড আর মাইট। আমি আনসারগুলো তোমাদের ডাইরেক্ট করে দিয়েছি। অ্যাক্টিভিটি 4 আনসার, এ কুড আই ইউজ ইউর ফোন, তাহলে কুড আনসার হয়ে গেল। বি, সি মাইট বি ইন হিস বেডরুম, মাইট আনসার হয়ে গেল। সি, দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও, শুড আনসার হয়ে গেল। ডি, সি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, উড আনসার হয়ে গেল। আর ইতে হি ক্যান রান ফাস্ট, তাহলে এখানে ক্যান আনসার হয়ে গেল। ওকে, এবারে আমরা আসছি অ্যাক্টিভিটি 5, কী করতে হবে অ্যাক্টিভিটি 5। না, অ্যাক্টিভিটি 5-এ দুটো দেখবে সেট আছে আলাদা আলাদা, একটা মাস্ট আর একটা মে। মাস্টে মানে তোমাদের কী কী গুণ থাকা উচিত, কী কী কোয়ালিটি থাকা উচিত সেই নিয়ে লিখতে হবে, আর মেতে কী কী গুণ থাকতেও পারে এরকম ব্যাপারটা লিখতে হবে। একটা করে দেওয়া আছে, সেগুলো আমরা করছি না, একদম 2 থেকে শুরু করছি। তাহলে মাস্ট দিয়ে কী কী, হি মাস্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস। 3, সি মাস্ট অ্যাবাইড বাই রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য কান্ট্রি। 4-এ এলাম আমরা, হি মাস্ট বি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। আর মেয়েতে কী কী হচ্ছে, 1-টা যদি করে দেওয়া আছে লেখানি, 2 থেকে শুরু, হি মে হ্যাভ এ গুড রাইটিং স্কিল। 3, সি মে লাইক ট্র্যাভেলিং। 4, হি মে বি এ গুড পেন্টার। অ্যাক্টিভিটি 6-এ আমরা আসছি, অ্যাক্টিভিটি 6-এ কী করতে বলেছে আমরা একটু দেখে নিই আগে। অ্যাক্টিভিটি 6-এ আমাদের কী কী ব্যাড হ্যাবিট আমাদের স্টপ করতে পারি, কী কী সেই স্টেপস, সেই হ্যাবিটগুলো আমরা লিখছি। একটা করে লিখে দেওয়া আছে, একটা করে দেওয়া আছে, আমরা 2 থেকে শুরু করছি। পিপল ক্যান স্টপ ওপেন ডিফেকেশন, ডিফেকেশনের এখানে স্পেলিংটা আমরা লিখে দিই, ই হবে এটা। তাহলে পিপল ক্যান স্টপ ওপেন ডিফেকেশন ইফ দে অল হ্যাভ টয়লেট ইন দেয়ার হোমস। ওপেন ডিফেকেশন মানে আছে খোলা জায়গায় মলত্যাগ করা। 3, পিপল ক্যান স্টপ মেকিং রাউন্ড ডার্টি উইথ দেয়ার পেটস পুপ ইফ দে কিপ এ পুপ পিকার উইথ দেম। পেটস পুপ মানে হচ্ছে আমাদের যে পোষ্য আছে, পোষ্য কুকুর বিড়াল যেগুলো থাকে তাদের বিষ্ঠা, আর পুপ পিকার মানে হচ্ছে ওই বিষ্ঠাগুলোকে তুলে নেওয়ার এক ধরনের যন্ত্র। 4, পিপল ক্যান স্টপ থ্রোয়িং গার্বেজ ইন দ্য রোড সাইড ইফ দে ইউজ ডাস্টবিন অ্যাট দ্যার। ঠিক আছে, আজকাল আমরা এগুলো আলোচনা করলাম, ভালো থেকো, সুস্থ থেকো।